ছাব্বিশ বছর আগের এক হত্যা মামলায় চব্বিশ বছর ধরে কারাগারে থাকা পঞ্চান্ন বছর বয়সী শরীফা বেগমের আপিল শুনানি কাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চারজন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন এ সময় শরীফা বেগমের চব্বিশ বছর কন্ডেম সেলে থাকার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির গেল পহেলা জুলাই একটি জাতীয় দৈনিকে ফাঁসির দিনগুনে এক নারীর বছর শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় বলা হয় মেয়ে সুচি আক্তারের তিন মাস বয়সের সময় কারাগারে যেতে হয় শরীফাকে কারাবাসের দীর্ঘ জীবনে মেয়েকে ছুঁয়ে দেখা হয়নি তার এতদিনেও শেষ হয়নি মামলার বিচার কাজ দু সালে এই আপিলটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দায়ের করা হয় সেই দুই সাল থেকে আজ পর্যন্ত মৃত্যুর সেলে বন্দি আছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এটাই একমাত্র মামলা যেখানে নাকি এত দীর্ঘ সময় কন্টেন্ট সেলে বন্দী আছেন